প্রধানমন্ত্রীর জন্য পা দিয়ে নৌকা বানিয়েছেন হাতহীন বানু আক্তার। প্রধানমন্ত্রী সেই নৌকা গ্রহণ করেছেন, দিয়েছেন উপযুক্ত পুরস্কারও। পা দিয়ে নিজের নাম লিখছেন বানু আক্তার। জন্ম থেকেই তার দুটি হাত নেই, তবে হাত না থাকলেও দুটি পাই যেন তার আশীর্বাদ। শুধুমাত্র দুটি পা দিয়েই তৈরি করেন পুতির মালা, ব্যাগ, নৌকা, ফুল ও ফলসহ বাহারি নকশার পণ্য। দুই পায়ের সাহায্যে করেন সংসারের গৃহস্থলীর কাজ। মায়ের গর্ভ থেকে আমার দুই হাত নাই। জন্মের পর বাবা মা সহ আত্মীয় স্বজনরা বানুকে দেখে ভয় পেত। দিন দিন পরিবারের কাছে অবহেলার পাত্রে পরিণত হন তিনি। বুক ভরা কষ্ট নিয়ে বড় হওয়া বানু নিজের জন্য শিখে ফেলেন সেলাই মেশিনের কাজ। এই যে পোশাক আমার পরনে দেখতেছেন, আমি এটা নিজে সেলাই করছি। আপনার শার্টও বানাই দিতে পারবো, খালি প্যান্টটা সেলাই করতে পারি না। এরপর সেলাই থেকে শুরু করে পা দিয়ে তৈরি করতে শেখেন আরো হরেক রকম কারুকাজ। অর্জন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সান্নিধ্য, পেয়েছেন অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি। তবুও ভালো নেই জীবনযুদ্ধে হার না মানা সেই বানু আক্তার। চলে না, হান করার কিছু নেই। আল্লাহ পাক তার যে একটা প্রতিভা দিয়েছে, আলহামদুলিল্লাহ। ভানু আপা একটা প্রতিবন্ধী মানুষ, অনেক কষ্ট করে সংসার চালায়। ওনার আর্থিক সম্পর্ক একটু দরকার আছে, টাকা পয়সাটা দরকার আছে। নীলফামারীর খোরশেদ আলমের সঙ্গে প্রেমের সম্পর্কের বিয়ে হয় তার। সেই স্বামীর জন্য চাকরির ব্যবস্থা করে দেন বানু। চাকরি পেয়ে তাকে ছেড়ে যায় সেই স্বামী। এমন নাটকের মতো মর্মান্তিক ঘটনা সহ্য করে এখনো টিকে আছেন এক সন্তানের মা প্রতিবন্ধী বানু আক্তার। যারা হয়তো প্রেম করছে তারা বুঝবে, প্রেম করলে পরে মানুষের মনিগতি অন্যরকম হয়ে যায়। এই মোবাইলে রং নম্বরে আমি সম্পর্ক করছি আমার স্বামী খোরশেদ আলম। সম্পর্ক করার পরে ওর একটু আর্থিক অবস্থা কম, তো লেখাপড়া হয়তো করা সম্ভব না। ওনার টাকা পয়সা সমস্যা, লেখাপড়া করতে পারতেছে না, আমার লেখাপড়া খরচা দিতে হবে। পরে আমি আইএ থেকে মাস্টার্স পর্যন্ত, যখন উনি আইএ তখন আমি ক্লাস সেভেনে, তখন আমি আইএ থেকে মাস্টার্স পর্যন্ত লেখাপড়া খরচ পুরোটাই বহন করি, আর আমার লেখাপড়াটা আমি বন্ধ রাখছিলাম। কামাই আর কতটুক করি, অল্প যেটুক কামাই করি ওইটুক, দুজনের লেখাপড়া করা সম্ভব না। চাকরি পাইয়াই আবার গোপনে আমার সাথে যেভাবে সম্পর্ক করছে ওইভাবে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করছে। ডিমলা থানার সাতনাই বালাপাড়ার বানু বর্তমানে গাজীপুরের দক্ষিণ হরিণাচালা এলাকায় মনসুর আলী পাঠানের ভাড়া বাসায় থাকেন। মাদ্রাসা পড়ুয়া একমাত্র ছেলেকে নিয়ে অভাবে দিন কাটছে তার। আমি চাই যে আমি যার জন্য এত কিছু করলাম, আমি যদি খাইতে না পারি, হ্যাঁ আরেকজন খিলাক, আরও দুইটা বউ ভাত খিলাক, সমস্যা নেই, আমাকেও দেখশন করুক। আমাকে দেখশন না করে আর একটা মেয়ে খিলাবো, একটা মেয়ের বাচ্চা কাচ্চা দেখশন করবো, আমার বাচ্চা এটা কি তার সন্তান না? আমাকে তো ডিভোর্স দিতে পারবো, তার আপনার সন্তান কি আপনি ডিভোর্স দিতে পারবেন? এটা তো কখনো পাবেন না। কি জানেন, আমার আমি দোষ করছি, আমি প্রতিবন্ধী, আমার তো আমি প্রতিবন্ধী, নিজের ইচ্ছা হয়েছি, আমি তো হই নাই, আমার কি অপরাধ?